অনেকদিন ধরে ভাবতেছি রান্নাঘর একদমই ক্লিন করব 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 করে আর করা হচ্ছে না, 2-3 দিন হয়ে গেল। আর এদিকে আমার এই যে মাজনি ছিল না, তারের মাজনি, সেটা আমি ভালো করে গরম পানি দিয়ে জ্বালিয়ে নিলাম। এটা গরম পানি দিয়ে জ্বালিয়ে নিলে কি ওই ছিঁড়ে ছিঁড়ে যায় না বা ভেঙে যায় না, অনেকদিন টেকে, সেই কারণে জ্বালিয়ে নিবেন, দেখবেন ভালো হবে, অনেকদিন যাবে। আর এই যে এখন আমি মানে সকালবেলা ঘুম থেকে উঠে মানে হালকা নাস্তা করার পর এই যে লেগে পড়েছি, যা আগে আমি যাই হয়ে যাক, আজকে রান্নাঘরটা একবারে ক্লিন করব, পরিষ্কার করব। আর আমি এই যে ঝকঝক ঝকঝক করতেছি, মূলত আমি যখন বাড়ি যাই তখন আপনাদের ভাইয়া রান্না করে, আর এই যে রান্না করে সব তেল বা মশলা সব গ্যাসের উপরে রেখে দেয়, সেই কারণে যে একটু একটু কিন্তু জং ধরে যাচ্ছে। কিন্তু আমি যথেষ্ট পরিমাণে মানে তার কাটা সেটা দিয়ে মাজি, একদম ঝকঝকা চকচকা হয়ে যায়, আর এই যে রান্নাঘরটা আমার খুব সুন্দর হয়ে গেছে। তো এই যে এখন আমরা খাওয়া দাওয়া করব, আজকে ছোট মাছ ভুনা করেছিলাম, আর ডাউল, মানে ডাউলটা তো আমার আম্মা জানের খুব পছন্দ, আর সাথে ছিল মুরগির মাংস। এই হলো আজকের দুপুরের খাবার। আর এদিকে আপনাদের ভাইয়া অফিস থেকে আসার সময় অনেক কিছু নিয়ে আসছিল বাজার, মানে বিস্কিট, মানে শুকনো খাবার যেসব আমার মাম্মা খায় বা আমি খাই, সেইসব বিস্কিট নিয়ে আসছিল, সেগুলো আমি মানে বয়ামে রেখে দিচ্ছিলাম। আর এদিকে বাবু সুজি, চানাচুর, চানাচুরটা আমার বেশি ভালো লাগে, অনেকে চানাচুর বলে যে খাওয়া যায় কিভাবে, কিন্তু আমি কিন্তু ভালো লাগে আমার চানাচুর, যখন মন চায় মুড়ি দিয়ে মাখিয়ে খায় বা এমনিও চানাচুর খায়। তো এই যে আমি চানাচুর, চানাচুরটা কিন্তু ঝাল যায়, সবকিছু রেখে দিছিলাম। আর মামার সুজি ছিল না, সুজিটাও নিয়ে আসছে, যে আমি ফোন দিয়েছিলাম যে বাবুর জন্য একটু সুজি নিয়ে আসবেন, যেটা ও খায় সেটা নাকি দোকানে পাওয়া গেল না, সেই কারণে এই ছোট্ট প্যাকেট একটা সুজি নিয়ে আসছে। তো আমি ওরকম করে রেখে দিলাম বয়ামের ভিতরে। তো এই যে এখন মামার মাম্মা নাকি ওই সব দিয়ে খাবে না, এটা কিন্তু পরের দিন সকালবেলা তরকারি ছিল, ভাবলাম যে সেগুলো না খাওয়ায় বাবুর জন্য একটু মাছ ভাজি করে দেই। আর মামা কিন্তু পাঙ্কাশ মাছ খুব পছন্দ করে। আজকে যেহেতু অনেক তরকারি আছে আর বেশি কিছু রান্না করব না, আমার কিন্তু প্রিয় খাবার এটা, যে যাই বলেন না কেন এটা নাকি প্রিয় খাবার, আমার প্রিয় খাবার পুঁই শাক। আর আপনাদের ভাইয়া পুঁই শাকের কথা শুনলে এতটা মন খারাপ করে, মানে পুঁই শাক খেতে পারে কিন্তু পুঁই শাকের তরকারি উনি পছন্দ করে না। আর এটা কিন্তু সরিষা বাটা দিয়ে রান্না করব, আমি যেহেতু এদিকে থাকি সেই দিকের মানুষটা এটা খায়, আমি তার কাছ থেকে শিখেছি, আমার কাছে ভালো লাগে। এক এক এলাকায় থাকি, এক এক এলাকার খাবার, তারপরে এক এক জিনিস যদি নাই শিখি তাহলে কি হয়। তো এই যে আমি সরিষা বাটা দিয়ে, পেঁয়াজ বাটা দিয়ে, মরিচ বাটা, লবণ, হলুদ, তারপর ভালো করে মেখে দিয়ে রেখে দেবো। আর যখন ভালো করে হয়ে যাবে, একবারে ভালো সেদ্ধ হয়ে যাবে, তখন এই যে তেলের উপরে দিয়ে দিব, বাগার দিয়ে দিব, অসাধারণ মজা, একবার ট্রাই করে দেখতে পারেন। এরকম করে মানে একদম ঝোলটা ঘন ঘন হবে, তো খেতে আমার কাছে খুব ভালোই লাগে। আল্লাহ হাফেজ।